পৃথিবীর রাতের আকাশের নর্দার্ন রিজিয়নের কনস্টেলেশন সার্পেন্টকে যদি আমরা শক্তিশালী টেলিস্কোপের সাহায্যে পর্যবেক্ষণ করি, তাহলে আমরা একটি অদ্ভুত বিষয়কে খুঁজে পাব। একটি গ্যালাক্সি আর এই গ্যালাক্সিটির মাঝে আরেকটি গ্যালাক্সি রিং আকারে অবস্থান করছে। এ ধরনের অদ্ভুত গ্যালাক্সির প্যাটার্নকেই হোগ অবজেক্ট বলা হয়। অ্যাস্ট্রোনমার আর্থার হোগ 1950 সালে এই গ্যালাক্সিটির প্যাটার্নকে আবিষ্কার করেন এবং তার নাম অনুসারে এই গ্যালাক্সির প্যাটার্নটিকে হোগ অবজেক্ট নামকরণ করা হয়। এই রিং আকৃতির গ্যালাক্সির প্যাটার্নটির আয়তন 100,000 আলোক বর্ষ এবং এটি আমাদের পৃথিবী থেকে 600 মিলিয়ন আলোক বর্ষ দূরে অবস্থিত। জিওফিজিসিস্ট বেনিট ব্যাংকো হাবল স্পেস টেলিস্কোপের সাহায্যে হোগ অবজেক্টের বেশ কিছু ছবি প্রকাশ করে। এই ছবিগুলোতে দেখা যায় একটি উজ্জ্বল রিংয়ের ভিতর নীলবর্ণের বিলিয়ন বিলিয়ন স্টার একত্রিত হয়ে একটি পারফেক্ট সার্কেল তৈরি করেছে। কিন্তু হোগ অবজেক্টের এই ধরনের দুটি স্তর কিভাবে সৃষ্টি হলো সেই সম্পর্কে অ্যাস্ট্রোনমারগণ এখনো পর্যন্ত কোনো ব্যাখ্যা দিতে পারেননি। এই হোগ অবজেক্টটিকে এই মহাবিশ্বের অন্যতম অদ্ভুত রিং ফরমেশন বলা হয়ে থাকে। শুরুতে ধারণা ছিল হোগ অবজেক্ট হচ্ছে গ্র্যাভিটেশনাল লেন্সিং এর কারণে সৃষ্ট এক ধরনের অপটিক্যাল ইলিউশন, যদিও পরবর্তীতে এই ধারণাটি মিথ্যা প্রমাণিত হয়। এই হোগ অবজেক্টটিকে নিয়ে আরো একটি জনপ্রিয় হাইপোথিসিস প্রচলিত রয়েছে। এই হাইপোথিসিসটি হলো শুরুর দিকে এই হোগ অবজেক্টটি একটি ডিস্ক আকৃতির গ্যালাক্সি ছিল, পরবর্তীতে এটির সাথে অন্য কোনো একটি গ্যালাক্সির সংঘর্ষের কারণে এই ডিস্ক আকৃতির গ্যালাক্সিটি হোগ অবজেক্টে রূপান্তরিত হয়। যদিও এই ধরনের কোনো সংঘর্ষ যদি লাস্ট 3 বিলিয়ন বছরের ভিতর সংঘটিত হতো, তাহলে এই সংঘর্ষের কোনো না কোনো একটি প্রমাণ পাওয়া যেত। কিন্তু অ্যাস্ট্রোনমারগণ এই ধরনের কোনো সংঘর্ষের কোনো ধরনের প্রমাণ এখনো পর্যন্ত খুঁজে পায়নি। এখন এমনও হতে পারে এই ধরনের কোনো সংঘর্ষ আদৌ সংঘটিত হয়নি, কিংবা এই ধরনের কোনো সংঘর্ষ হয়ে থাকলেও সেই সম্পর্কে কোনো প্রমাণ এখনো পর্যন্ত অ্যাস্ট্রোনমারদের হাতে এসে পৌঁছায়নি। হয়তো অদূর ভবিষ্যতে এই ধরনের সংঘর্ষের উপযুক্ত প্রমাণ অ্যাস্ট্রোনমারদের হাতে এসে পৌঁছাবে। হোগ অবজেক্ট সৃষ্টি হবার আরও একটি হাইপোথিসিস হচ্ছে কোনো এক কসমিক সংঘর্ষের কারণে এই হোগ অবজেক্টটি সৃষ্টি হয়। এই কসমিক সংঘর্ষটি এতটাই প্রকট ছিল, হয়তো এই কসমিক সংঘর্ষের সকল প্রমাণ সেই সময় ধ্বংসপ্রাপ্ত হয়েছে। হোগ অবজেক্ট সৃষ্টির এত এত অনিশ্চিত কারণের জন্য এই হোগ অবজেক্টটি আমাদের কাছে একটি রহস্যের কারণ হয়ে আছে।